Hi guys, welcome to our channel. আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা খুবই সিম্পল, লেফটওভার রাইস দিয়ে আপনারাও বাড়িতে সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন। রেসিপিটা হলো গিয়ে এক ফ্রাইড রাইস উইথ ভেজিস। দেখুন কি সুন্দর লাগছে ফ্রাইড রাইসগুলো, দেখেই জিভে জল চলে আসছে তাই না? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের থ্রুতে আমি জানতে পারি আর আমি ইম্প্রুভও করতে পারি। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিচ্ছি। এবারে ডিমের ঝুরা করে নেব। এখানে তিনটে ডিম নিয়েছি, তার মধ্যে অল্প নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে ডিমটার ঝুরা বানিয়ে নেব। ডিমটা ভেজে তুলে নিয়েছি, এবারে ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। এবারে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রেখেছি বিনস আর গাজর। দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবারে ভালো করে মিক্স করে দেব, হালকা ফ্রাই করে নেব বিনস আর গাজরটাকে। ফ্রাই করতে বেশি সময় লাগবে না। বিনসটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকেও বিনস আর গাজরের সাথে হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। যেহেতু আমি এক ফ্রাইড রাইস করছি তার জন্য হালকা ফ্রাই করবো সব কিছুকে। এবারে দিয়ে দেব চিলি সস। এখানে আমি রেড চিলি সস ব্যবহার করছি, 1 টেবিল স্পুন দিলাম। মিক্স করে নেব ভালো করে। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব সব কিছুকে। এই রেসিপিটা সিম্পলভাবে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আমি এখানে সয়া সস ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবারে রাইস দিয়ে দেব। আমি এখানে নর্মাল রাইস ইউজ করছি, আপনারা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারেন। ভালো করে মিক্স করে নেব এবার ভাতের সাথে সব কিছুকে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? সিম্পল রেসিপি এক ফ্রাইড রাইস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি এটাকে সার্ভ করে দেবো, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।